এ কি ইয়াকশা, অরবিন্দকে নিয়ে আসার জন্য তুমি বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে গেলে? হ্যাঁ মা, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আজকে এখানে যেমন নির্মলের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তেমন আমি চেয়েছিলাম অরবিন্দ আর দর্শনীর বিয়েটাও একই দিনে একই লগ্নে এই মণ্ডপে হয়ে যাক, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ দর্শনী এখানে নেই, সেই জন্য ওদের বিয়েটা হচ্ছে না। কিন্তু অরবিন্দ এখানেই থাকুক, অ্যাটলিস্ট আমার বিয়েটাও এনজয় করুক, আমি এই জন্যই ওকে আনতে চলে গেছিলাম। এখানে সবাই হয়তো ভাবছে যে আমি বউ সেজে বসেছিলাম, হঠাৎ করে কেন উঠে গেলাম। আসলে আমি মনে করি জীবনে বন্ধুত্বটা দরকার, কারণ বড় মানুষ হতে গেলে খুব ভালো বন্ধু হওয়াটা আগে দরকার। যদি আপনাদের মনে হয় আমি কোনো ভুল করেছি, তাহলে হাত জোর করে ক্ষমা চাইছি আমি, আমাকে ক্ষমা করে দিন। আমি এই কাজটা কারুর মনে দুঃখ দেওয়ার জন্য বা আঘাত করার জন্য করিনি। আমি জানি নির্মলা জগন্নাথ আঙ্কেল ওনারা অ্যাটলিস্ট আমাকে বুঝতে পারবেন, ওনাদের উপর সেই বিশ্বাসটা আমার রয়েছে। ইয়াকশা, দেখো মা, তুমি আমাদের ঘর আলো করতে এসেছো, এত কিছু এইভাবে বুঝিয়ে বলার দরকারই নেই। লগ্নের সময় হয়ে গিয়েছে, এসো এসো, বসো পড়ো, এসো মা। অরবিন্দকে অজ্ঞান করে তুমি ভেবেছিলে আমাকে বিয়ে করে নেবে নির্মল, এবার দেখো আমার খেলাটা। এই যে মা, এটাকে বয়স্ক লোকেদের কাছে নিয়ে গিয়ে ওনাদের আশীর্বাদ নিন আর এখানে ফেরত নিয়ে আসুন। ভালো হয়েছে মঙ্গলসূত্র নিচে পড়েনি, যদি পড়ে যেত অশুভ হতো। বাবা, তুমি গিয়ে সবার কাছে আশীর্বাদ নিয়ে নিয়ে এসো। ঠিক আছে গুরুজি। কোনো ব্যাপার না, লাবণ্য। আন্টি আমায় ডাকছেন, আমি আসছি, তুমি নিয়ে যাও। অরবিন্দ, তুমি এটা নিয়ে যাও, কেমন? ওকে ম্যাডাম। আমাকে মঙ্গলসূত্র পড়াবে সে নিজেই ওটার জন্য আশীর্বাদ নিয়ে আসছে। লাইফে এরকম চান্স আর পাবে না অরবিন্দ। এত কাণ্ড ঘটিয়ে ভালো লোকের মতো চুপ করে বসে আছে, কি যে করবো আমি এখন। অর্ধনারী, মনে হচ্ছে নির্মলের সাথেই বিয়ে হয়ে যাবে। আমারও একই চিন্তা, যেভাবে আমরা দর্শিনীকে তুলে নিয়েছি সেভাবে একেও তুলে নেওয়া উচিত ছিল। আমি তো ভেবেছিলাম ও রাগ করে উঠে চলে যাবে, কিন্তু নির্লজ্জ একটা। স্যার, আর কত
সময় লাগবে? এই তো আমরা চলেই এসেছি। এই নির্মল, এটা কি ধরনের রসিকতা? কেন করছিস এরকম? সরি ড্যাড, এই বিয়ে হবে না। এই তুই সব কি বলছিস? কি কি হয়েছে নাকি তোর? আমাকে ক্ষমা করো ড্যাডি। আরে নির্মল, নির্মল দাঁড়াও, কি হয়েছে নির্মল? দাঁড়া নির্মল, নির্মল, নির্মল কি হয়েছে নির্মল? বিয়ে থামিয়ে দেওয়ার মতন তো কিছু হয়নি তেমন। কি আর হবে আন্টি, যা হচ্ছে তা কি আপনি দেখতে পাচ্ছেন না? আমাদের একটা মান মর্যাদা আছে, এই অবস্থায় কেউ বিয়ে করতে পারে? নির্মল, কার ব্যাপারে কথা বলছো তুমি? কেন এরকম কথা বলছো? আমি কেন এভাবে কথা বলছি তুমি বুঝতে পারছো না ইয়াকশা? সত্যি আমি জানি না, সেই জন্যই তো জিজ্ঞাসা করছি। আমাকে জিজ্ঞেস করো না, তোমার মনকে জিজ্ঞেস করো, উত্তরটা ওখানেই পাবে। এই নির্মল, ইমোশনাল হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিস না। ইয়াকশার মতো মেয়ে যদি তোর বউ হয় সেটা তোর সাত জন্মের তপস্যার ফল। ওরকম ভেবে আমি অনেক সহ্য করেছি ড্যাডি, কিন্তু তারও একটা সীমা আছে, এর থেকে বেশি আমি সহ্য করতে পারবো না ড্যাডি। এমন সময় এসব কি কথা বলছো নির্মল? কেউই তো তোমার কথা কিছুই বুঝতে পারছে না। আমি শুধু এটাই চাই, আমার যে মেয়ের সাথে বিয়ে হবে তার মনে শুধু আমিই থাকবো। এখানে অন্যায় কি? এর মধ্যে তো কোনো অন্যায় নেই, এ তো একদমই ঠিক। ইয়াকশা আপনাকে সত্যি খুব ভালোবাসে, আর এই ব্যাপারটা তো আপনিও জানেন, এতে অন্যায় কোথায়? না, ইয়াকশা আমাকে ভালোবাসে না। জানেন ইয়াকশা কাকে ভালোবাসে? এই দেখুন, এই অরবিন্দকে। এসব কি বলছো নির্মল? দেখো নির্মল, মনে হচ্ছে তোমার কোথাও একটা বোঝার ভুল হচ্ছে। না, আমি ভালোভাবে বুঝে গেছি, তোমার মনে আমি নেই, এই অরবিন্দ সেখানে আছে, এটা আমি ভালোভাবে জানি। হ্যাঁ, ভালো বন্ধু হিসেবে অরবিন্দ অবশ্যই আমার মনে রয়েছে, এটা কি কোনো অন্যায় তুমি বলো? ফ্রেন্ডশিপ আর ভালোবাসার মধ্যে কতটা পার্থক্য আমি জানি, আমি এত বড় বোকা নই। নির্মল, তোমার প্রথম থেকেই তো সন্দেহ ছিল, আমি আর জগন এত বোঝানোর পরেও তুমি আবার অবিশ্বাস করছো? আমিও আপনার কথাটাই সত্যি ভেবেছিলাম, কিন্তু রিসেপশনে ইয়াকশা যখন অরবিন্দের গলাতে ফুলের মালা পরিয়েছে তখনই আমার মন ভেঙে গেছে। আপনি আর ড্যাডি আমাকে অনেক বোঝানোর পরেই আমি বর বেশে গিয়ে মণ্ডপে ওর পাশে গিয়ে আমি বসেছি, কিন্তু ইয়াকশা কি করেছে? অরবিন্দকে দেখতে পাচ্ছি না বলে আমার পরোয়া না করে এখান থেকে উঠে চলে গেছে। ওহো নির্মল, তুমি কি অরবিন্দকে নিয়ে আমাকে সন্দেহ করো বলো তো? আমি তো বললাম তোমাকে, অরবিন্দ আমার কাছে স্পেশাল, ও খুব ভালো বন্ধু আমার। ফ্রেন্ডশিপের মূল্যের কথা বলছো তুমি, আমার ভালোবাসাকে মূল্য দিয়েছো? আমাকে তো ফালতু ভেবেছো তুমি। তুমি আমাকে ভুল বুঝছো নির্মল, আমি আজ পর্যন্ত আমার জীবনে কারুর কাছে কোনো রিকোয়েস্ট করিনি, কিন্তু আজকে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি নির্মল, তুমি প্লিজ আমাকে একটু বোঝো। কি, তোমার এই কথাতে ভরসা করব? নির্মল এসব কি বলছো, আমি তো তোমায় সত্যি কথাটাই বললাম। শুধু সেটাই নয়, আমি এটাও জানি যে তুমি অরবিন্দের কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে, আর সেটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু এখানে আসার পরেও আমি তোমাকে সেটা নিয়ে একটা প্রশ্নও করিনি, কেন জানো? কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। এই সব প্রশ্ন করে আমি সবার সামনে তোমাকে অপমান করতে চাইনি নির্মল, আমি চাইনি তুমি কষ্ট পাও। ওটা আমার ভুল ছিল, ওকে দেখতে দেখতে আমার টেনশন বেড়ে যাচ্ছিল, এই কারণে ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম, এই কারণেই ওকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম। যদিও আজ এখানে না আসতো তাহলে এই বিয়ে বন্ধ হয়ে যেত না,
কিন্তু এখন যখন বিয়ে আটকে গেছে তার আসল কারণ ও। আমি কখনো ভাবিনি আমার ব্যাপারে তুমি এত খারাপ কথা ভাবো। যদি তুমি প্রথমেই বলে দিতে তাহলে আমি চুপচাপ এখান থেকে চলেই যেতাম। আমি ভেবেছিলাম একটু সাহায্য করলে এই বিয়েটা হয়তো খুবই ভালোভাবেই সম্পন্ন হয়ে যাবে। ব্যাস আমি এটাই চেয়েছিলাম। এই বিয়েটা কাটানোর কথা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। ঠিক আছে, আমি এখন এখান থেকে চলে যাব, তুমি একসাথে বিয়ে করে নাও। তুমি কোনো ভুল করনি, তাহলে তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? এই সব কিছু শুধু আমার জন্য হয়েছে, তাহলে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আরে ইয়াক্ষা, সরি অক্ষা, সরি, তোমাকে বাঁচাতে গিয়ে আমি তোমাকে থাপ্পড় মেরে ফেলেছি, সরি। দেখেছেন আপনি এই দুজনের মধ্যে সম্পর্কটা? এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন। আমাদের এখানে কি কাজ আছে? চলো আমরা চলে যাই। নির্মল একটা কথা শোনো প্লিজ। নির্মল ছাড়ো। নির্মল দাঁড়াও, জগন। নির্মল, জগন, নির্মল, নির্মল শোনো, নির্মল, নির্মল প্লিজ, নির্মল কথাটা তো শোনো আমাদের প্লিজ। নির্মল শোনো, নির্মল দাঁড়াও, নির্মল ইয়াক্ষার ব্যাপারে একটু তো ভাবো। নির্মল আপনি ইয়াক্ষার ব্যাপারে জানেন তো, আপনি যদি ওকে ভুল বোঝেন। এবার থামুন, প্লিজ তুমি অন্তত একবার নির্মলকে বোঝাও। তোমার মেয়ের সত্যিকারের চেহারা সবার সামনে ফাঁস হয়ে গেছে। নির্মল তো ঠিকই বলেছে, কথা বলতে আপনারা বুঝতে পারছেন না। আমাকে রিকোয়েস্ট করছি নির্মল, চলো এখান থেকে, আমার কিছু শোনার নেই আর। একটা কথা শুনে রাখো ভালো করে, আমার মেয়েকে আবার যদি বিয়ে করতে আসো জেনে রাখো আমি তোমাদের বিয়েটা হতে দেব না। তোমার সাথে বিয়ে হলে ও সুখী হবে না। জগন, শুধু শুধু চেঁচিয়ে লাভ নেই, নিজের ছেলেকে নিয়ে এক্ষুনি এখান থেকে বিদায় হও। চলে যাওয়ার জন্যই তো বাইরে বেরিয়েছি, মুম্বাইতে পৌঁছানো মাত্রই পরের লগ্নেই ছেলের বিয়ে আমি ধুমধাম করে দেব। দেখানিও এই যে তুমি পরের লগ্নে ওর বিয়ে দেবে, আমি এই লগ্নেই আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। তুমি এখানেই থাকো, বিয়েটাও দেখে যাও, বরং তুমি তোমার ছেলে পেট ভরে খেয়ে তারপর যেও। ড্যাডি, এদের সাথে কি কথা, চলো যাই। হ্যাঁ চল। অর্ধনারী, এখন আপনার এখানে আর কোনো কাজ নেই, চলুন আমাদের সাথে। নো স্যার, পরে এখানে আমার অনেক কাজ আছে, আপনি এগোন মিস্টার জগন্নাথ। ড্যাডি এই যে চলো, ওদের পাঠিয়ে দাও। আঙ্কেল নির্মল, আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আঙ্কেল, আঙ্কেল নেমে আসুন প্লিজ, আঙ্কেল, আঙ্কেল, নির্মল, নির্মল, দেখি ম্যাডাম আপনি তো রেগে আছেন কেন বলুন তো, দেখুন না সবাই বেরিয়ে গেছে, ইয়াক্ষা জীবনের ব্যাপার। ইয়াক্ষা জীবনে সুখী থাকুক, এটা কি সত্যি তুমি চাও অরবিন্দ? কি বলছেন ম্যাডাম, আপনি আমাকে এরকম প্রশ্ন করছেন? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বিশ্বাস আছে, অনেকটা বিশ্বাস আছে,
এই কারণেই আমি তোমার কাছে আমি হাত জোর করছি। আমার মেয়েটাকে তুমি গ্রহণ করো, আমার মেয়েকে জীবন দাও তুমি। ম্যাডাম, কিন্তু আমি তো দর্শিনীকে, আমি সব কিছু জানি, সবাই সব জানে, সবকিছু জেনেও আমি চাইছি অরবিন্দ। দর্শিনী তোমাকে ছেড়ে চলে গিয়েছে অরবিন্দ, কিন্তু তুমি তো সুখী নেই অরবিন্দ। আর তোমার কথা ভেবে আমার মেয়ে ইয়াকশাটাও ওর নিজের জীবন শেষ করে দিচ্ছে। দর্শিনীও আমার ভালোর জন্যই আমাকে ছেড়ে চলে গিয়েছে ম্যাডাম। হতে পারে, কিন্তু দর্শিনীর চলে যাওয়াতে এভাবে তো কেউ অসম্মানিত হয়নি, কিন্তু ইয়াকশা তোমার কারণে এখানে সবার সামনে অসম্মানিত হয়েছে। এই অসম্মানটাকে মেটানো এখন তোমারই দায়িত্ব অরবিন্দ। ওর জন্য আমি নিজের প্রাণটাও দিতে রাজি, কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে ইয়াকশাকে বিয়ে করতে বলবেন না প্লিজ। সত্যি কথা বলতে তোমার জন্যই বিয়ে আটকে গিয়েছে, তোমাকে বের করে দেওয়া উচিত ছিল। কিন্তু যে ভুল তুমি করেছো ওটাকে ঠিক করার জন্য আমরা তোমাকে একটা সুযোগ দিচ্ছি, ইয়াকশাকে বিয়ে করে নাও। দর্শিনী, তুমি কেন আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে? তোমার কারণে আমাকে এইসব সহ্য করতে হচ্ছে। কোথায় তুমি দর্শিনী? অরবিন্দ, আর কিচ্ছু ভেবো না, সব কিছু ভালো হবে। এসো ভেতরে, এসো এসো। দেখো আমার মেয়েটাকে একবার দেখো। বিয়ের লগ্ন এখনো পেরিয়ে যায়নি, এই লগ্নে আমার মেয়ের বিয়ে অবশ্যই হবে। স্যার আপনি এখানে দাঁড়ান, বিয়েটা আগে ঠিক মতো হয়ে যাক, পরে ইয়াকশার থেকে আমি সবকিছু জেনে সত্যিটা আপনাকে বলে দেব। ঠিক আছে ম্যাডাম, সেরকমই হবে। দেখুন, এখন আমার মেয়ের বিয়ে নির্মলের সাথে হবে না, এখন হবে অরবিন্দের সাথে। মা, এসব কি বলছো তুমি? হ্যাঁ রে মা, তোর আর অরবিন্দের আজ বিয়ে হবে। কি? আমার আর অরবিন্দের বিয়ে হবে? অরবিন্দ, মা এই সমস্ত বাজে কথা বলছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনছো? তুমি কিছু বলো অরবিন্দ, তুমি কি এই বিয়ের জন্য রাজি? আমি কিন্তু তোমার খুব ভালো বন্ধু, আমি দর্শিনীকে কখনো দুঃখী দেখতে পারবো না। আমি কিন্তু জানি তুমি দর্শিনীকেই ভালোবাসো, আর ওকে কোনোদিনই ভুলতে পারবে না। এরা সবাই মিলে এখানে তোমায় কনভিন্স করার চেষ্টা করছে। বিয়ের দিনে কোনো মেয়ের বিয়ে ভেস্তে গেলে সে লগ্ন ভ্রষ্ট হয়ে যায়, তাকে কেউ বিয়ে করে না। ঠিক সেই কারণের জন্য তুমি আমার উপর করুণা দেখাতে চাইছো। না অরবিন্দ, না, দর্শিনী ফিরে আসার পরে তোমাকে দর্শিনীর হাতে তুলে দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে অরবিন্দ। কি আশা মা, দর্শিনী দর্শিনী করে ওর কথাই ভেবে যাচ্ছ? তুমি নিজের জীবনের কথা একটুও ভাববে না নাকি? না অলঙ্কারী দিদা, আমার নিজের জীবনের থেকেও দর্শিনীর জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে তুমি সারা জীবন ধরে বিয়েই করবে না? আমার আর অরবিন্দের বন্ধুত্বের উপর সন্দেহ করবে না এমন ছেলে যদি পাই, তাহলে আমি অবশ্যই বিয়ে করবো মা, তাতে আমার কোনো অবজেকশন থাকবে না। কিন্তু ওকে কোথায় খুঁজবো? এই প্রশ্নের উত্তরটা না হয় সময়ই দিয়ে দেবে দাদা।